জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান শুরু। ধর্মতলায় অনশন মঞ্চের পাশে সাধারণ মানুষের ভিড়। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অভিযানে পা মেলাতে ধর্মতলার অনশন মঞ্চে জমছে ভিড়। চার্জশিট নিয়ে সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযানের ঘোষণা। গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে রাজভবনে প্রবেশ করেছে জুনিয়র ডাক্তাররা, সঙ্গে রয়েছে ডাক্তারদের 11 জন প্রতিনিধি। উৎসবের মেজাজ শেষ না হতেই তিলোত্তমার বিচারের দাবিতে অনশনকারী চিকিৎসকরা ইতিমধ্যে রাজভবনে প্রবেশ করলেন জুনিয়র ডাক্তারদের 11 জন প্রতিনিধি দল। ফের রাজভবন অভিযান ডাক্তারদের, ইতিমধ্যে রাজভবনে পৌঁছালেন চিকিৎসকরা, সঙ্গে রয়েছে ডাক্তারদের 11 জন প্রতিনিধি। কড়া নিরাপত্তা বলয়ে রাজভবন চত্বর। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, ফের রাজভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? ৫২ নাগাদ তারা কিন্তু রাজভবনে প্রবেশ করেন এবং 4টে থেকে যেটা মনে করা হচ্ছে রাজ্যপালের সঙ্গে তাদের যে কথা, সেই কথা হচ্ছে এবং 11 জনের যে প্রতিনিধি দল, তাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল এবং দেবাশিস হালদার তারাও রয়েছেন এবং আরো 9 জন তারা রয়েছেন। এবং মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, তুমি জানো যে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা প্রথম যে চার্জশিট এই ঘটনা সেই চার্জশিট দিয়েছে, কিন্তু সেখানে একমাত্র সঞ্জয় রায়ের নাম রয়েছে। বাকি সেখানে সন্দীপ ঘোষ এবং আরো একজন সেখানকার হাউজিং স্টাফ যারা গ্রেপ্তার হয়েছে তাদের সেই হচ্ছে নাম নেই এবং সেই জায়গা থেকে এই যে চার্জশিট সেটা দুর্বল চার্জশিট বলে মনে করছেন জুনিয়র ডাক্তাররা। এবং সেই জায়গা থেকে যেহেতু কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যপালকে গণ্য করা হয় এবং তিনি রাজ্য সাংবিধানিক প্রধান, সেই কারণে কিন্তু তার কাছে এই বিষয়টা তুলে ধরার তারা পরিকল্পনা নিয়েছে এবং সেই বিষয়টা তাকে তুলে ধরা হবে যাতে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এবং এর পাশাপাশি তুমি জানো একদিকে যেমন রাজ্য সরকারের ওপর জুনিয়র ডাক্তারদের তাদের যে আন্দোলনের চাপ, তাদের যে দাবি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যেমন তাদের আলোচনা চলছে এবং তাদের যে প্রতিবাদ আন্দোলন অবস্থান সেগুলো অনশন চলছে। এবং তার পাশাপাশি কেন্দ্রের যেহেতু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই মুহূর্তে তদন্ত করছে, তাদের উপরেও যাতে চাপ জারি রাখা যায় সেই বিষয়টাও কিন্তু তারা নজর রাখছে। এবং আজকে যে এই রাজভবনের চলো মিছিল, যে রাজভবন অভিযান মিছিল ধর্মতলা থেকে বেন্টিং স্ট্রিট হয়ে আর এন মুখার্জি রোড ম্যাঙ্গালেন হয়ে সেই মিছিল এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে এবং রাজভবন থেকে 200 গজ আগে সেই মিছিলকে আটকানো হয়। কারণ যেহেতু তুমি জানো যে ন্যায় সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী রাজভবন বা এই সমস্ত চত্বরগুলো কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেখানে বেশি জনকে অ্যালাউ করা হয় না এবং সেই কারণেই কিন্তু 100 গজ দূরে মিছিল আটকানো হয়। এবং তারপর জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি দল এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন রাজ্যপালের সাথে বলেই খবর। ধন্যবাদ ত্রয়ন।